উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করি। আজকের যে টপিক নিয়ে বলবো সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক কাউন্সিল নম্বর বিভাজনের, অর্থাৎ বিষয় অনুযায়ী নম্বর বিভাজনের প্রথম ফেজের তালিকা পাবলিশ করেছে এবং বাংলা সাবজেক্টের কি নম্বর বিভাজন হয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তাহলে শুনতে থাকো। উচ্চ মাধ্যমিক কাউন্সিল, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, ইলেভেন এবং টুয়েলভ, অর্থাৎ 2021 যারা ইলেভেনের ফাইনাল পরীক্ষা দেবে এবং টুয়েলভের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য, তোমরা নিশ্চয়ই জানো যে সিলেবাস পরিবর্তিত হয়েছে, কতগুলি অধ্যায় বাদ গেছে, প্রত্যেকটি সাবজেক্টের 30-35% সিলেবাস বাদ হয়েছে। সেই বাদ যাওয়া অংশগুলির নম্বর অন্য অধ্যায়গুলিতে জুড়েছে, ফলে স্বভাবতেই এখানে নম্বর বিভাজন বদলে গেছে। সেই নম্বর বিভাজন তোমরা যদি সাবজেক্ট ওয়াইজ জানতে চাও তাহলে তোমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে যেতে হবে এবং ওখানে প্রথমেই দেখবে ব্লিঙ্ক করছে সেই অংশটি, ক্লিক করলে ওই পিডিএফ ফাইলটি ডাউনলোড হয়ে যাবে, অর্থাৎ তুমি চাইলে ওখান থেকে পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারো। তবে এটা কিন্তু প্রথম দফার, এখনো সমস্ত সাবজেক্টের নম্বর বিভাজনের তালিকা প্রস্তুত করতে পারেনি বা পাবলিশ হয়নি। যেমন ভূগোল সাবজেক্টেরই দেখলাম যে নম্বর বিভাজনের ইলেভেন এবং টুয়েলভের কোনো তালিকাটাই প্রকাশিত হয়নি। তার সাথে আমি তোমাদের বাংলার বিএনজিএ, এই যে বাংলার, তোমরা বাংলা যারা ছাত্রছাত্রী, অর্থাৎ বাংলা প্রথম ভাষা ক ভাষা, তাদের টুয়েলভের 80 নম্বরের যে সিলেবাস সে তার নম্বর বিভাজন প্রকাশিত হয়েছে, তোমরা একটা খেয়াল রাখবে। 18-12-30 এমসিকিউ, অর্থাৎ এমসিকিউ 18 এবং 12 নম্বর এসএকিউ, গল্পে 5, নাটকে 4, কবিতায় 3, আন্তর্জাতিক কবিতা ভারতীয় গল্পে 1, শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাসে 3, ভাষাতে 2, এটা এমসিকিউ। আর এসএকিউতে রয়েছে গল্পে 2, নাটকে 2, কবিতায় 2, আন্তর্জাতিক কবিতা ভারতীয় গল্পে 1, ভাষা 5 নম্বর। এই 18 এবং 12-30 নম্বর, বাকি ডেসক্রিপটিভ বর্ণনামূলক প্রশ্নে রয়েছে 5 নম্বরের প্রত্যেকটি অধ্যায় থেকে একটি বা দুটি করে কোশ্চেন, মোট 50 এবং 18-12-30 80 এই হচ্ছে কোশ্চেন। এটা টুয়েলভের জন্য, প্রত্যেকটি বিষয় ধরে ধরে আলোচনা করলে সময় বেশি লাগবে। তোমরা কাউন্সিলের ওয়েবসাইট থেকে গিয়ে ডাউনলোড করে নাও, আমি তোমাদের এই লিঙ্কটি দিয়ে দিলাম। সকলে একাদশের বার্ষিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের শুভকামনা এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই অংশ শেষ করলাম। ভালো থেকো, সুস্থ।